তো আমরা জানি সক্রেটিস যখন কথা বলতেন একটু ধীরে মানে একটু আস্তে কথা বলতেন এবং উনি যখন কথা বলতেন তখন অ্যান্সার দেওয়ারটার আগে একটু চিন্তা করতেন চিন্তা না করে অ্যান্সার দিতেন না তো কেউ হয়তো কোনো প্রশ্ন করে যেমন আমি এক প্রশ্নের সঙ্গে সঙ্গে অ্যান্সার দিলাম উনি সবসময় একটু চিন্তা না করে অ্যান্সার দিতেন না তো একবার একটা ভদ্রলোক আসলো বললো যে আচ্ছা আপনি এত মানুষের সফলতার পথ দেখিয়েছেন আপনি আমাকে একটু সফলতার পথ দেখান তো বলছে সফলতার পথ তারা আমার সাথে আসতে হবে উনি কোথায় আসতে হবে বললেন যে আমার সাথে আসো উনি পাশে কিছু দূর দূরে একটু একটা নদী ছিল নদীতে নিয়ে গেলেন বললেন যে আমার সাথে আসো নদীতে একটু আর নামতে নামতে হবে হবে তো কোথায় উনি হাঁটু এরপরে চলে গেলেন একদম কোমর পানি পর্যন্ত চলে গেলেন তারপরে উনি বললেন যে ঠিক আছে এবার আমি যা করি আমাকে কাজ করতে দাও আমি সফলতার পথ এখন দেখাচ্ছি তো লোকের নদীর মধ্যে এসে আমাকে সফলতার পথ দেখাবে কেমন কথা তো কিছুক্ষণ পরে উনি দেখলেন যে উনি বললেন যে আমাকে কপারেট করো তো উনি কি করেন একদম মাথাটা একদম পানিতে চুপিয়ে দিলেন এমন ভাবে চুপিয়ে দিলেন উনার যত শক্তি ছিল সব দিয়ে চুপিয়ে রাখলেন তো বেশ কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলে গেছে আধা মিনিট মতো চলে গেছে এখন সে তো নিঃশ্বাস নেওয়ার জন্য একদম মরিয়া হয়ে উঠছে জীবনে এখন মনে হচ্ছে যে মারা যাবো এরকম সময় তখন বলছে যে মানে খুব চেষ্টা করছে খুব চেষ্টা করছে তারপরে উনি দিচ্ছেন না তারপরে উনি উঠাচ্ছেন না মাথা চুপিয়ে রাখছে কিছুক্ষণ পরে যখন একেবারে শেষ সময় যখন মনে করছে যে আর পারবে না তখন উনি দেখলেন যে হ্যাঁ উঠালেন উঠালেন এবং তখন উঠার পরে কারণ যখন সে লোকটা তার সবচেয়ে শক্তি ব্যয় করেছে ওই সময় তখন উঠালেন উঠানোর পরে তখন বলছেন আপনি আমাকে মেরেই ফেলছিলেন বলছেন না মেরে ফেলিনি তবে তুমি আজকে যে চেষ্টা করেছো এর চেয়ে চেষ্টা কখনো করেছো আজকে নিঃশ্বাস নেওয়ার জন্য একবার নিঃশ্বাস নেওয়ার জন্য চেষ্টাটা করেছো তখন সেই লোকটা বললো যে না আমার জীবনে এর চেয়ে বেশি এফোর্ট এর চেয়ে বেশি চেষ্টা এর চেয়ে বাঁচার জন্য চেষ্টা বা কোনো কিছু চেষ্টা আর কখন করিনি আমার সর্বস্ব শক্তি দান করেছে এখন বলছে এইটাই হলো সফলতা